لله ما في السماوات وما في الارض আসমান আর জমিন যা দেখতে পান সব আল্লাহর ভূখণ্ড এখন আসমান আর জমিন আমাদের চোখে আর কতটুকু আসে এই রকম আসমান এরকম জমিন আছে সাতটা কয়টা তার ভিতরে এইটা একটা আমরা অন্যান্য যে আসমান জমিন ওখানে আমার আল্লাহর বিধান নির্ধারিত আছে না নেই اتنزلوا الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما سوره طلاق শেষের দিকে আল্লাহ জানিয়েছেন প্রতিটি আসমান আর জমিনে আমার নির্ধারিত বিধিবিধান নাজিল হচ্ছে সেখানে আমি আল্লাহর গুণগান হচ্ছে তাহলে এই যে পৃথিবী নামক যে জায়গায় আমরা আছি আমাদের মতো আরো যে সৃষ্টিগুলো অন্যান্য পৃথিবীতে আছে আমাদের এই পৃথিবী চালাতে আল্লাহর চন্দ্র লাগে মাত্র একটা এই পৃথিবীর চাঁদ কয়টা বৃহস্পতি নামক একটা গ্রহ আছে ওইটার চাঁদ আছে 16টা প্লুটো নামে একটা গ্রহ আছে ওর চাঁদ আছে 42টা বাংলাদেশ শত 56,000 বর্গ মাইল মিলে শেষ এর বাইরে আপনি বাংলাদেশ বলতে পারবেন না এই বাংলাদেশের মতো পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 228টা সব মিলে পৃথিবী তাও যেগুলো স্বীকৃতি অস্বীকৃতি পেয়েছে এর বাইরে মানুষের চোখ আর যায় না মানুষ আন্দাজ করতে পারে না অনুমান পৃথিবীর এরিয়া কত দূর আজ আমরা নির্ধারিত বলতে পারি নাই এত বড় বিশাল পৃথিবীর মতো এই জগৎটা চালাতে আমার আল্লাহর সূর্য লাগছে কয়টা আরো জোরে বলেন সূর্য একটা লাগছে এই সূর্যকে জ্বালিয়ে রাখতে 73 টন আলো লাগে প্রতিদিন 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয় এই সূর্যকে এক সেকেন্ড জ্বালিয়ে রাখতে 30,000 কোটি ফারেনহাইট আমার মনে হয় বাংলাদেশকে বিক্রি করে দেওয়া লাগবে সূর্য এক সেকেন্ড জ্বালাতে আমার আল্লাহর এত বিদ্যুৎ খরচ হচ্ছে কিন্তু কোনদিন সরকারের মতো আমাদের কাছে বিলের কাগজ মাসে মাসে আসে না এসেছে কোনদিন আপনাকে যদি আল্লাহ কিছুই না দেয় দুনিয়ায় কিছু পাননি আপনি কিন্তু এই আলোটা পান সূর্যের এই আলো থাকার কারণে আপনি যে জিনিস দিয়ে দেখেন তার নাম হচ্ছে চোখ কি নাম সূর্যের আলো আছে কিন্তু চোখ নেই আপনি চোখ দিয়ে দেখতে পারবেন সূর্যের আলো আছে আপনার চোখের ভেতরও একটা আলো আছে এই দুই আলো যখন এক জায়গায় হয় তখন আপনি দেখতে পান কথা বলেন না কেন সেদিন সাদিক ভাই বলছিল আমার বাড়িতে যে মাহফিল করার পরে এক অন্ধর সাথে খেতে বসলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা চিল্লা পাল্লা করছি কি তাড়াতাড়ি জানা তার দিন বিদ্যুৎ কই মাছের কাঁটা বেঁধে যাবে আমরা গরম দেই চিল্লা পাল্লা করি হঠাৎ পাশ থেকে অন্ধ আমার হাত ধরে বলছে ভাই আপনি 2 মিনিট কারেন্ট নেই তাই চিল্লাচ্ছেন আজ 42 বছর আমার কাছে কারেন্ট থাকা না থাকা সমান আমি তো আজ 42 বছর বুঝি না যে সূর্য কখন ওঠে কখন ডোবে ও ঢাকা বাসী আপনি দুনিয়ায় কিচ্ছু পাননি কিন্তু চোখ তো পেয়েছেন এমনকি অন্ধদের এমন একটা সমস্যা আমরা যারা চক্ষুষ্মান আছি ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখি বিভিন্ন জিনিস আমরা দেখতে পাই না পাই না কিন্তু অন্ধ যারা ওরা ঘুমিয়ে যদি স্বপ্নও দেখে কিছু দেখতে পায় না শুধু আওয়াজ শুনে মাঝে মাঝে অভিযোগ তুলে আমি তো কিছুই পাইনি তো কিছু পাননি চোখ কি ও অন্ধ লোকটা সারা জীবন যদি স্বপ্ন দেখে আমাদের মতো দেখতে পারবে না কিছু শুধু আওয়াজ শুনবে আর আমরা দুনিয়ায় তো এমনিতেই জীবিত অবস্থায় দেখি ঘুমিয়ে গেলেও দেখি কারণ স্বপ্নের ভেতরে অনেক কিছু চক্ষুষ্মান মানুষেরা দেখতে পায় আমার তো মনে হয় দুইটা চোখ যার ভালো আছে ও যদি কিয়ামত পর্যন্ত শুধু সেজদায় পড়ে থাকে তাও শেষ হবে না সুক্রিয়া অন্তত তাদের চোখ আছে
নিয়ামতের এই শুকরিয়া আদায় করার জন্য এখনই বলেন আলহামদুলিল্লাহ। তারপরও শুকরিয়া আদায় হয়নি, হয়েছে না? চোখ যাদের নেই ওরা টের পায় যে কি জিনিস হারিয়েছে। একবার পটুয়াখালীতে এক অন্ধের সাথে খাবার খেতে বসলাম, আমরা যখন খাবার খেতেছি হঠাৎ খাবারের প্রথমেই ভাত দেওয়ার পরে দিয়েছে ওই এলাকার সিস্টেম ডাল দেওয়া। আগে তো মাংস দেবে তরকারি দেবে ডাল দিচ্ছে, আমরা তো যাই খাওয়া শুরু করলাম, অন্ধ বলছে ভাই আমি খাওয়া শুরু করলাম না, পানি ঢেলে দিলেন। আমি বলছি ভাই পানি না ডাল। কিছুক্ষণ পরে গোশত দেওয়ার পর সেমাই দিয়েছে, সেমাই দিলে আমাদের এলাকার নিয়ম হচ্ছে দুধ দেয়, তাই না? সেমাই দেওয়ার পরে যখন দুধ দিয়েছে বলছে ভাই এখনো তো শেষ হয়নি, আবার পানি দিলেন। আরে ভাই পানি না এটা দুধ। বলছে দুধ কেমন? সাদা। সাদা কেমন কি বলে বোঝালো বলে? আমি বললাম বকের মতো, বক সাদা না? বলছে বক কেমন? এ তো যন্ত্রণা ফেলে দিল, এখন খাবো না ওরে বক দেখাবো। তখন হাতটা বাঁকা করে বলবে যে এটা বকের ঠোঁট, এটা বকের মাথা, এই এগুলো কান, আর এটা বডি, এটা পা। ও আমার হাতে এরকম করে বলছে যাক বক তো দেখলাম। বক দেখিছি? আপনি হাসতেছেন আর আমার কান্না আসছে। এই লোকটা বক দেখলো বলো বন্ধ, জন্মের থেকে মানুষ বানাতে আল্লাহ যে পাঁচটা জিনিস নিজের পক্ষ থেকে স্পেশাল ভাবে দেয়, তার ভেতরে দৃষ্টিশক্তি একটা। আল্লাহ বলেন দর্শন শক্তি, শ্রবণ শক্তি, গ্রাণ শক্তি, আকেল শক্তি, এই পাঁচটা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আমার রব নামের কারণে বান্দাকে ভিক্ষা দেই। যদি আমি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে, কিন্তু অন্ধ হয়ে আসতে। অনেক অন্ধ আসে না? সুতরাং এই সূর্যের আলোটা জ্বালিয়ে রাখতে আল্লাহর এত বিদ্যুৎ খরচ হচ্ছে, কিন্তু কোনোদিন জিব্রাইল কাগজ নিয়ে আসে না। বাংলাদেশে আমরা নাম বললাম না, একটা জেলার নাম দেখলাম, এরা 700 মানুষ এখনো বিদ্যুতের লাইন পর্যন্ত যায়নি, শুধু খুঁটি পুঁতে রেখে দিয়েছে, পিলার লাগিয়ে রেখে দিয়েছে, বিদ্যুতের তার লাইন এখনো যায়নি, কিন্তু প্রতি মাসে মাসে তাদের নামে বিলের কাগজ চলে আসছে। আপনি কিছু বসে কি আশ্চর্য বলেন, এখন শুধু খুঁটি পোতা, বিদ্যুতের তার লাইন, বিদ্যুৎ তো দূরের কথা, মাসে মাসে বিল চলে আসছে। আমার মনে হয় এগুলো সব জিব্রাইল দিচ্ছে। কি কারণ? সূর্যে বিদ্যুতের আলো না, ওটা সূর্যের আলো গ্রহণ করেন, এই জন্য মনে হয় টাকা পাঠাতে। এ টাকা এখন আল্লাহ না, এ টাকা এখন বিদ্যুতের যারা দায়িত্ব আছে তারা নিচ্ছে। আমার ভাইরা, আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, বিশাল পৃথিবীকে চালাতে মাত্র একটা সূর্য একটা চাঁদ লাগে, তাহলে এর চাইতে 16টা চাঁদ লাগে বৃহস্পতি গ্রহ চালাতে। সে বৃহস্পতি কত বড়! এরপরে প্লুটো চালাতে 42টা চাঁদ লাগে, প্লুটো গ্রহ পৃথিবীর চাইতেও কত বড়! আল্লাহ বলেন প্রত্যেকটি জায়গায় আমার বিধি বিধান নাজিল হচ্ছে, আর ওখানে আমি আল্লাহর গুণগান হচ্ছে। তাহলে যেখানে আদম নবী আছে এবং পৃথিবীতে, এই পৃথিবীতে আরো যে পৃথিবীগুলো আছে ওগুলোতে নবী যে অবশ্যই আছে, মানে নবী না থাকলে আল্লাহ এত রাজ্জাল আমরা বায়না হুন্না দিলেন কেন? অবশ্যই সেখানেও নবী আছে, তাহলে কোন নবী ওখানে? ওখানে আদমের ভাইরা ভাই ছিল। আপনি কথা বুঝতেছেন না? বিষয়টা আপনি একবারে বুঝে ফেললেন, আপনার মেধা মেধা এত সার্প, আমি এত পড়ে বুঝতে পারিনি এখনো। এতদিন শুনেছিলাম পৃথিবী একটা, তাফসীর গবেষণা করে এখন দেখছি না, পৃথিবী সাতটা। আমরা বলি সাত তবক আসমান জমিন, বলি না? কিন্তু ওইটা যদি জমিন আসমান হয় ওখানেও তো আল্লাহর বিধি বিধান, আল্লাহর ফেরেশতা, আল্লাহর সৃষ্টি, এমনকি নবী রসুলকে দেওয়া লাগবে।
এই পৃথিবীর উপরে যে পৃথিবী ওখানে আল্লাহ আদম পাঠিয়েছেন এর উপরে যেটা আছে ওখানে আল্লাহ আদম পাঠিয়েছেন ওখানে আল্লাহ আদম পাঠিয়েছেন ওখানে নূহ পাঠিয়েছেন ওখানে ইব্রাহিম পাঠিয়েছেন কেন তো तमाम পৃথিবী এই সাতটা বলে না যত গ্রহ নক্ষত্র যেখানে আল্লাহর প্রশংসা হয় এই যে মঙ্গল গ্রহ থেকে কিছুদিন আগে মানে 7 দিনও হয়নি একটা মহিলার ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে তাহলে বোঝা যাচ্ছে ওখানে আল্লাহর সৃষ্টি আছে কিছু মানুষ বলেছিল না যে মঙ্গল গ্রহে দরকার আছে এই ঘর বাড়ি তৈরি করব আমার মনে হয় ওরা চলে গেছে অলরেডি তাহলে আল্লাহর এই বিধিবিধান সব জায়গায় চলছে এখানে পালন করার জন্য নবী আছে রাসূলও আছে কিন্তু तमाम জগতের জন্য আল্লাহ একজনকে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ يا أيها الناس إني رسول الله إليكم جميعا হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি সুতরাং আমরা এই পৃথিবী নামক গ্রহে আল্লাহর নবীকে রাসূল হিসাবে পেয়েছি অন্য গ্রহে তারা আমার নবীকে অবশ্যই নবী মানবে কিন্তু তারা মানুষ কি অন্য জাতি ওটা আমরা জানি না আমার কথা বোঝা যায়নি ওখানে আল্লাহর সৃষ্টি আছে কিন্তু তারা কোন জাতি এটা আমরা আজ আবিষ্কার করতে পারিনি ওখানে আল্লাহর প্রশংসাও হচ্ছে আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে তাহলে तमाम দুনিয়া সহ যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন এই সব মিলে আমার আল্লাহর একটা রাজত্ব কি এটার নাম কি ভূখণ্ড আমাদের যেমন বাংলাদেশের ভূখণ্ড 56,000 বর্গ মাইল ভারতের ভূখণ্ড আমাদের চাইতে 29 ডবল আমেরিকার ভূখণ্ড আমাদের চাইতে 59 ডবল আল্লাহর ভূখণ্ড এই সব মিলে না এ তো আছে আরো যে সাতবক আসমান জমিন বললাম আরো যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু মিলে আমার আল্লাহর ভূখণ্ড রাজত্ব হওয়ার এক নাম্বার উপাদান কথা বলবে কেন দুই নম্বরে ওখানে রাজত্ব হলে ভূখণ্ড হলে চলবে না ওটা জনগণ থাকা লাগবে আমাদের 56,000 বর্গ মাইলে যদি আমরা জনগণ 16 কোটি না থাকি এ দেশ আপনি চালাবেন কারে নিয়ে কথা বলেন কেন এখন যদি কেউ এই জনগণকে টার্গেট করে তে আপনি কার বাদশা হয়ে দেশ চালাবেন বলেন সুতরাং এই জনগণ আপনার থাকা লাগবে এটা মৌলিক উপাদানের ভিতরে দুই নাম্বার তিন নম্বরে মৌলিক উপাদানের ভিতরে তিন নাম্বার ওই দেশে একজন শাসক থাকা লাগবে আমাদেরও একজন শাসক আছে তার নাম একজন বলছে আল্লাহ ওর মাথা মা তার কাটা আছে আল্লাহ তো অবশ্যই আমাদের শাসক কিন্তু প্রত্যেকটি ভূখণ্ডের জন্য আলাদা আলাদা একজন আছে না আল্লাহ পাক বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে জিনার মানুষেরা আমি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি আমার বিধান মানতে তোমার ভালো না লাগে আমার রাজত্ব থেকে বের হয়ে যাও কোথায় যাবে যেখানে যাবে ওই রাজত্ব আমি আল্লাহর বাংলাদেশে থাকলে যদি এই দেশের বিধিবিধান আপনি না মানেন এদেশের আইন যদি কেউ মেনে না চলে তেমন তাকে যেমন রাষ্ট্রদ্রোহী বলা হয় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় আমাদের মালিক যিনি তার রাজত্ব যেহেতু শুধু বাংলাদেশ না কথা বলছে না কেন তার যেহেতু সব লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝে যা আছে সব যেহেতু তার সুতরাং তিনি যদি কোন আইন দিয়ে থাকে বিধান দিয়ে থাকে কোন সৃষ্টি যদি ওইটাও না মানে বার্গেনিং করে তাহলে তাকেও তার এরিয়া থেকে আল্লাহ বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আপনি এই দেশ না হলে ভারতে যাবেন নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকতে পারবেন ভারত থেকে দাঁড়িয়ে দিলে পাশের রাষ্ট্র মালদ্বীপে যাবেন
নাগরিকত্ব নিয়ে বেঁচে থাকতে পারবেন কিন্তু আমার আল্লাহর যে রাজত্ব যদি বের করে দেয় আপনার চাওয়ার আর কোন জায়গা নেই। রাজত্ব হওয়ার জন্য 3 নম্বর মৌলিক উপাদান একটা রাষ্ট্রের কি লাগবে? শাসক, বলেন না কেন। 4 নম্বরে লাগবে একটা সংবিধান, কি লাগবে? আমাদের আছে না নেই? না, আমাদের সংবিধানটা মাঝে মাঝে পরিবর্তন হয়, কিন্তু মহান আল্লাহ এই পৃথিবী জ্বালাতে যে সংবিধান দিয়েছেন এটা আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। 41 সালের আগে 2 বার পরিবর্তনের সম্ভাবনা আছে। 41 সাল না কিয়ামত পর্যন্ত হবে না এটা আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। অথচ চাইনিজেরা আল্লাহর এই গ্যারান্টিকে বাইলাইট করে ওরা চেষ্টা চালিয়েছিল আল্লাহরের বিধান আমরা পরিবর্তন করে ফেলব, আল্লাহরের সংবিধানকে পাল্টাবো। আমার আল্লাহ দায়িত্ব নিয়ে তাদের জীবন পাল্টিয়ে দিয়েছে। ইন্না বাতাশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবুদুল ময়িদ। আল্লাহ পাক বলেন, আমি এমনিতেই কিছু বলি না, যদি কাউকে একবার টার্গেট করি ওরে আর ছাড়ি না। চাইনিজরা আল্লাহর বিধানে হাত দিয়ে এখন ওরা আল্লাহর টার্গেটে, শুধু মুসলিমরা বাদ দিয়ে চাইনিজে অধিকাংশ বৈদ্যরা এখন এই করোনা ভাইরাসে আক্রান্ত। প্রতিদিন নাকি ওরা 20,000 করে চাইনিজদেরকে এমনি মেরে ফেলবে, কারণ ওরা বেঁচে থাকলে ওই রোগ আরো ছড়াবে। এমনকি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওদের এখন ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, না ও ক্যান্সার যেন না আসে। ওদের বিমানগুলো বিভিন্ন দেশে ফ্লাই হবে না, সব বন্ধ, বহির বিশ্বের সাথে ওদের এখন ধস নেমে যাচ্ছে। কয়েকদিন আগে বিমানে আসার সময় দেখি আমার পাশে এক চাইনিজ, আমি তো বসতে ভয় পাচ্ছিলাম, দরকার নেই, পাশে যারা আছে ওরা বলছে দরকার হয় দাঁড়িয়ে থাকবো বিমানের ধরে, তা ওর পাশে বসবো না। যাক, অথচ 3,500 টাকা দিয়ে টিকিট কাটা। বিমানওয়ালার যখন খাবার দিয়ে গেল সবাই খুলতেছে খাবে, ও যখন খুলবে বোধহয় খোলা যাবে, তোর মুখ বাঁধা আছে আর ভালো করে বাদ খোলা যাবে। আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ যে রাজত্ব চালাতে রাষ্ট্র চালাতে মৌলিক উপাদান দিয়েছেন তার নাম সংবিধান, কোরআনে কারীম। কিয়ামত পর্যন্ত সংবিধানের কোনো পরিবর্তন নেই। কেউ যদি পরিবর্তন করতে চান আমার আল্লাহ তাকে পরিবর্তন করে দেবে। আজকের আলোচনার সোরার নাম মুলক। মুলক মানে আরো জোরে বলেন, আমরা সরাসরি কোরআনের তাফসিরে প্রবেশ করছি। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শীত কি আমারই লাগছে নাকি এমনি শীত পড়ছে? চাদর দেন তো, আপাতত দেন, শরীরে কিছু না থাকলে তো শীত লাগবে, ভেতরে 2-3টা জামা গায়ে দেব মনে আছে মোটা না। কোরআনে কারীম থেকে শুরু করলাম, তাবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকা বলা হয় ওই সত্তাকে যিনি সমস্ত অক্ষমতা দুর্বলতা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। পৃথিবীর মানুষ যে বিষয়ে দোষ দিতে পারে ওই বিষয় থেকে আল্লাহ আগেই মোবাররা, আগেই মুক্ত। মানুষ যেন ধারণা করতেও না পারে, এমনকি আমার আল্লাহ যিনি এমন দোষটিতে থেকে তিনি মুক্ত। তাবারকা যেখানে সেখানে ব্যবহার করা হয় না, এটা ব্যবহার করা হয় এমন সত্তার জন্য মানুষ একটা ধারণা করতে পারে ওই ধারণার থেকে অনেক ঊর্ধ্বে তিনি।
মানুষ হয়তো আল্লাহ সম্পর্কে ধারণা করতে নাও পারে কিন্তু তার সৃষ্টি সম্পর্কে ধারণা করতে পারে আল্লাহ পাক এই জন্য দিয়েছেন মা তারফি খালকির রহমান মিন তাফাওতিন ফারজিল বাসার হাল তার মিন ফুতুর হে বান্দা আমি আল্লাহ সম্পর্কে যে ধারণা করাটা তো মিথ্যা এমনকি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো তোমার নজর বারবার ফিরে আসবে কিন্তু আমার সৃষ্টির ভেতরে কোনো ভুল তুমি অনুসন্ধান করে পাবে না কোনো অসঙ্গতি পাবে না তোমার সাড়ে তিন হাত বডির দিকেই তাকিয়ে দেখো কোনো ভুল পাওয়া যায় কিনা যেখানে যেটা সেট করা দরকার আমি আল্লাহ ওই জায়গায় ওইটা সেট করে দিয়েছি তোমার মুখটা যদি পেছনে লাগিয়ে দিতাম ঝামেলার শেষ থাকতো না খাবার নিয়ে খাবার সময় আগে নাকের কাছে দিয়ে দেখতে যে ঠিক আছে কিনা এরপরে ঘুরিয়ে দেওয়া লাগতো পেছনে আল্লাহ প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ ভাবে সুচারু রূপে বানিয়েছেন আল্লাযী খালাকা ফাসাওয়া সুন্দর সুবিন্যস্ত করে বানিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরে টিকে থাকতে পারবে না আল্লাহর এক বান্দায় আয়াতটা পড়ার পরে সম্মার জিউল বাসার কারাতাইনিয়া কলিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির বট গাছের নিচে শুয়ে শুয়ে আয়াতটা পড়ে আর বলে আল্লাহ তোমার সৃষ্টিতে বারবার দৃষ্টি দেওয়ার জন্য তুমি জানিয়েছো যে বারবার তোমার চোখ ফিরে আসবে কিন্তু ভুল পাবে না আমার দৃষ্টিতে একটা ভুল ধরা পড়েছে আল্লাহর ভুল ধরার জন্য বট গাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করছে মনে মনে প্রশ্ন করছে যে কি ভুল এই যে বিশাল বট গাছ কিন্তু ফলগুলো ছোট ছোট এটা আমার দৃষ্টিতে মেনে নেয় না অথচ তরমুজ লতা পাতার মতো পড়ে থাকে আর তার বুকের ভেতরে এত বড় বড় ফল আল্লাহ মনে হয় এই জায়গায় ভুল হতে পারে কারণ গাছ যত বড় ফল তত বড় হওয়া দরকার এ কেমন সিস্টেম তো মেলে না তরমুজ গাছ ছোট ফল বড় এ বিশাল গাছ বট অথবা তার ফল হচ্ছে একেবারে ছোট ছোট আল্লাহ তোমার সৃষ্টিতে তুমি ভুল ধরতে বলেছ এই জন্য আমি ভুল ধরলাম হঠাৎ বাতাস বয়ে গেল মৃদু বৃক্ষ থেকে একটা বটের ফল বৃক্ষস্রুত হয়ে এসে ওর নাকের উপরে পড়েছে লাভ দিয়ে ওইটা বলছে আল্লাহ আমি মাফ চাই মাফ চাও আমার দৃষ্টি যা আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার চিন্তা অনুযায়ী গাছ যত বড় ফল তত বড় হবে যদি এটা হয়তো আজ আর আমি যে পজিশনে আছি আর যেইভাবে ফলটা পড়েছে আমার না কোজে তো আমিও ভত্তা হয়ে যেতাম কারণ কত উপর থেকে পড়ছে কিতাবের ভেতরে দেখলাম একটা লোক টয়লেটে যাওয়ার পরে দেখি টয়লেটের ভেতরে পায়খানায় টয়লেটে ওই যে পোকাগুলো খিচবিচ খিচবিচ করে না এই আয়াতটা ওর মনে পড়ছে আল্লাহ তুমি তো নিষেধ করলে তোমার কোন সৃষ্টি তুমি অনর্থক বানাওনি ইন্ন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض يا الله তুমি নিজেই জানিয়েছো যে আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না আমার খলকনা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা লাইবিন আসমান জমিনে যা বানিয়েছি ভুল ধরা দূরের কথা ধারণা তোমার আসবে না কিন্তু আমার ধারণা না আমি ভুল অলরেডি ধরে ফেলেছি তুমি তো অনর্থ কোনো বিষয় বানাওনি মা খালাকতা হাদা বাতিলা বেকার কোন জিনিস তুমি বানাওনি নিজে বললে কিন্তু এই পায়খানার পোকা গুলো তুমি দেখি বেকার ও কোনো কাজ নেই কোন কারণে বানিয়েছো আমার আল্লাহ ওই দিন তার পেটে ব্যথা দিয়েছে শুধু ব্যথা না বিভিন্ন জায়গায় যায় কিন্তু ব্যথা ভালো হয় না সর্বশেষ এক কবিরাজের কাছে কবিরাজ কিছু ছোট ছোট গাছের পাতা দিয়ে বড়ি বানিয়ে দিয়েছে তিন দিন একাধারে খাবার পরে দেখে হা ভালো লাগছে
যে বলছে ভাই বহু টাকা বিভিন্ন জায়গায় খরচ করেছে কিন্তু আমি ভালো হতে পারিনি আপনি কি এমন জাদু দিলেন আর কি দিয়ে বানিয়েছেন ঔষধটা একটু থিম গুলো বলেন তো লোকটা বলছে না বলা যাবে না না বলাই লাগবে দেখে আমি ভালো হলাম বলেন অসুবিধা নেই বিভিন্ন গাছের লতা পাতার রস দিয়েছি সঙ্গে পায়খানার ভেতরে যে পোকাগুলো থাকে ওর তিনটা পোকা রস করে ওর ভেতরে দেওয়া আছে ওর তখন ওই কথা মনে পড়ছে আল্লাহ তুমি আমারে মাফ করো আমি যে মনে করছিলাম যে এগুলো মনে হয় অনর্থক এর কোনো কাজ নেই এতে তোমার জীবন বাঁচাতে কাজে লেগেছে আপনি যা কিছুই দেখছেন অথবা না দেখেন হয়তো আপনার এই ছোট্ট দৃষ্টিতে ছোট্ট জ্ঞানে ভুল মনে হতে পারে কিন্তু আমার আল্লাহ এমন তাবারকা তিনি সমস্ত দোষ অক্ষমতা দুর্বলতা সমস্ত আয়েব থেকে তিনি মুক্ত এই জন্য শব্দই দিয়েছেন তাবারকা জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন আমি এমন তাবারকা আমাকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে না হে নবী আপনি যদি ওই মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা এদের ইবাদত কেন করো এই মূর্তিগুলো কেন মাথা নত করো এদেরকে সামনে আগুন পূজা মূর্তি পূজা পাথর পূজা কেন করো ওরা বলবে না আমরা এই মূর্তির পূজা করি না আমরা আসলেও পূজা করি আল্লাহ অর্চনা করি আল্লাহ কিন্তু এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে চাই এ ধারণা মুশরিকদের আরো জোরে বলেন আর এই ধারণা এখন বাংলাদেশে মুসলমানদের ভেতরে ঢুকেছে কিছু মানুষ তো বলেই ফেলেছে যে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না যে কোনো মাধ্যম ধরা লাগবে এমনকি এই দেশে সর্বোচ্চ পর্যায়ের যিনি মন্ত্রী পর্যন্ত কথা বলছে আমার ধারণা আল্লাহকে সরাসরি ডাকলে হবে না যে কোনো মাধ্যমে যাওয়া লাগবে অথচ পড়া কোরআন আমি পড়ে ১৩টা জায়গায় পেয়েছি যেখানে আল্লাহকে ডাকার কথা সেখানে কোনো মাধ্যম কোনো দালাল লাগবে না আমি ১৩টা আয়াত একবার একটা একটা করে বলছি আপনি লিখে নেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা থেকে আরম্ভ করেছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব এই আয়াতটা শোনার পরে কি মনে হচ্ছে মাঝখানে কি কোল আছে কোল মানে কি বলেন না কেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ কোথায় আমি আল্লাহ সম্পর্কে যদি বলে তখন তো বলা লাগবে যে হে নবী আপনি বলেন এটা বলা লাগবে না কিন্তু কোল শব্দ নেই আছে ফাইননি করিম সরাসরি জবাব দিচ্ছেন আল্লাহ নিজে যে আমি একেবারেই নিকটে তার মানে কোনো মাধ্যম দরকার নেই দ্বিতীয় নম্বরে পাবেন সূরা জমারের ভেতরে আলাইসাল্লাহু বিকাফিনা আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না এখানে কোল আছে নেই আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না জবাব আসবে কি অবশ্যই যথেষ্ট জবাব কি সবাই বলেন জবাব কি তিন নম্বরে অমা কন্যা আনিল খালকি গাফিলিন আমি আমার কোন সৃষ্টি সম্পর্কে গাফেল না অমনোযোগী না।